ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ, তারপরে তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের প্রত্যেকের জীবনী যখন পড়বেন, এমনকি ব্রিটিশদের লেখা ইতিহাসে যদি পড়েন, তাহলে এটাকে বলা হয়েছে ওয়াহাবি মুভমেন্ট। ঠিক আছে, ওয়াহাবি মুভমেন্ট হিসেবে, ওয়াহাবি আন্দোলন হিসেবে এগুলোকে চিত্রায়িত করা হয়েছে। কেন, এই আন্দোলনগুলোর ধরন আর মোহাম্মদ আব্দুল ওয়াহাব আর নাজিদির দাওয়াতের ধরনের মধ্যে মিল ছিল। সে মিলটা কি? চলমান কুসংস্কার, চলমান শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন, দেশে প্রচলিত মানুষের মধ্যে কুসংস্কার এবং শিরক বেদাতের বিরুদ্ধে আন্দোলন। তো যেহেতু এই দেশে যতগুলো জিহাদ আন্দোলন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, তার সবগুলোই সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছে। সংস্কার আন্দোলন কিসের বিরুদ্ধে সংস্কার? শিরক এবং বেদাতের বিরুদ্ধে সংস্কার। ফলত এটাকে ওয়াহাবি মুভমেন্ট বলা হয়। এবং ইতিহাসে ওয়াহাবি বলতে দেওবন্দিদেরকেও বোঝায়, ওয়াহাবি বলতে আহলে হাদিসদেরকেও বোঝায়। মানে যখন কোনো বেরেলভী বক্তব্যের জন্য উঠবে, তখন বেরেলভী বক্তব্যের জন্য উঠে বলে যদি কাউকে ওয়াহাবি বলে গালি দেয়, তাহলে শুধু আহলে হাদিসকে গালি দিবে না, ওয়াহাবি বলে দেওবন্দিদেরকেও গালি দেয়। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনার সংক্ষিপ্ত জীবনী যদি আমরা আলোচনা করি, উনি মূলত প্রসিদ্ধ হয়েছে তৎকালীন যুগে শিরক এবং বেদাতের বিরুদ্ধে তার লড়াই নিয়ে। কিন্তু ওই যুগে তো আর এরকম বিশ্ববিদ্যালয় ছিল না, ওই যুগে তো আর এরকম অনার্স মাস্টার্স ডিগ্রি ছিল না যে আপনি তার জীবনের মধ্যে পাবেন যে অমুক মাদ্রাসায় পড়েছে, অমুক বিশ্ববিদ্যালয়ে পড়েছে, অমুক পিএইচডি, অমুক অনার্স মাস্টার্স। তাহলে আলেম ওলামার জীবনী লেখা হতো কীভাবে? আলেম ওলামার জীবনী লেখা হতো কমন, সব আলেম ওলামার জীবনীতে পাবেন কোন কোন উস্তাদের কাছে পড়েছে, কে কে তার ছাত্র, কোন কোন শহরে গেছে জ্ঞান অর্জনের জন্য, এগুলোই সার্টিফিকেট। এগুলোই কি সার্টিফিকেট? যে ইমাম শাফিঈ ইমাম মালিকের ছাত্র, এটাই সার্টিফিকেট। ইমাম মালিক নাফের ছাত্র, এটাই সার্টিফিকেট। ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফির ছাত্র, এটাই সার্টিফিকেট। ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র, এটাই সার্টিফিকেট। ইমাম তিরমিজি ইমাম বুখারীর ছাত্র, এটাই সার্টিফিকেট। আর আবু হুরায়রা আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন আব্বাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, এটি সার্টিফিকেট। তাহলে ওই সময় তো আর শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, এরকম কাগজে কলমে সার্টিফিকেট দেওয়ার প্রচলন ছিল না। তাহলে ওনাদের জীবনীতে আমরা কী পাবো? এগুলোই পাবো যে উনি কোন কোন শহরে গেছেন, কোন কোন আলেম ওলামার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কী কী বই লিখেছেন, কারা কারা তার ছাত্র, এগুলোই হচ্ছে একজন আলেমের পরিচয় জানার মূল ভিত্তি, অতীত যুগে চলে যাওয়া আলেমদের। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার জন্ম লেখা আছে ওনার ইতিহাস বইগুলোতে 1115 হিজড়ি। 1115 হিজড়ির সমান কত খ্রিস্টাব্দ হতে পারে বের করতে পারবেন? এখন থেকে একটু মাইনাস দেন, 1702 খ্রিস্টাব্দ মিলাদি ইংরেজি। তাহলে 1702 যদি আমরা ধরি, তাহলে এখন থেকে 326 বছর আগে, নাকি না 322 বছর আগে, 322 বছর আগে। তো 1115 হিজড়িতে ওনার জন্ম রোয়াইনা নামক গ্রামে। ঠিক আছে, নাজিদের রোয়াইনা নামক গ্রামে। আর ওনার জ্ঞানার্জনের উদ্দেশ্যে প্রথম সফর মক্কা এবং মদিনা হজ করার উদ্দেশ্যে। এটা আগের যুগের বহু ইমামের জীবনীতে আপনি পাবেন, তারা মক্কা মদিনার আলেম ওলামার কাছে জ্ঞান অর্জন করার জন্য যেতেন, সাথে সাথে কি করতেন? হজ করতেন। হজের সফর মানে এটা একটা জ্ঞান অর্জনের সফর। আর তখন তার এরকমের মতো টাইম বেঁধে দেওয়া ছিল না যে 30 দিনে ফিরে আসতে হবে, এরকম না। জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, হজ সম্পূর্ণ করেছে, বিভিন্ন আলেম ওলামা, যেহেতু হজে সারা পৃথিবী থেকে আলেম ওলামা একত্রিত হয়, সেই সমস্ত আলেম ওলামা দার্সে বসেছে, তাদের নিকট থেকে জ্ঞান অর্জন করেছে। মদিনায় এসেছে, মদিনার আলেম ওলামার নিকটে গেছে, তাদের নিকট থেকে জ্ঞান অর্জন করেছে। তাহলে ইনি তার এলাকা নাজদ, বা আমরা চীনার জন্য ধরি রিয়াদ, রিয়াদ থেকে উনি সফর করছেন। প্রথম সফর কোথায়? মক্কা এবং মদিনা। অনেক লম্বা দূরত্বের পথ, আমাদের বাংলাদেশের চিটাগাং থেকে পঞ্চগড় পর্যন্ত কাছাকাছি এরকম দূরত্ব, বা এর চেয়েও বেশি হতে পারে দূরত্ব। তো রিয়াদ থেকে মক্কা মদিনা ওনার প্রথম সফর। ওনার দ্বিতীয় সফর হচ্ছে বাসরা। বাসরা কোন দেশের নগরী? ইরাক। তাহলে রিয়াদ থেকে বের হয়ে মক্কা মদিনা এসেছেন, মক্কা মদিনা থেকে বাসরা গেছেন জ্ঞান অর্জনের জন্য।
বসরা যাওয়ার পর ওনার জীবনীতে লেখা আছে যে উনি বসরা যাওয়ার পর দেখলেন যে বসরায় মানুষজন প্রচুর পরিমাণে শিরক এবং বেদাতে লিপ্ত, যা তার কাছে নতুন মনে হয়েছে, যেগুলো তিনি হয়তো তার এলাকায় দেখেননি অথবা মক্কা মদিনায় দেখেননি অথবা দেখলেও এতটা খারাপ অবস্থায় দেখেননি। মানে মক্কা মদিনাতেও যদি বেদাত হয় তাহলে আমাদের অঞ্চলে যে বেদাতগুলো হয় এগুলো যদি দেখে মক্কা মদিনা থেকে আসা মানুষ, এগুলোকে বেশি খারাপ মনে করবে না? তো ওনার এই সফরের পরিক্রমায় উনি দেখলেন যে বসরায় প্রচুর পরিমাণে শিরক এবং বেদাতে মানুষজন লিপ্ত। তখন উনি চিন্তা করলেন যে মানুষকে শিরক মুক্ত এবং বেদাত মুক্ত হওয়ার জন্য দাওয়াত দিতে হবে, এবং ঐতিহাসিকগণ লিখেছেন যে উনি বসরাতেই কিতাবুত তাওহীদ লেখা শুরু করেছিলেন। কিতাবুত তাওহীদ লেখা কোথায় শুরু করেছিলেন? বসরাতেই লেখা শুরু করেছিলেন, মানুষের মধ্যে প্রচুর পরিমাণে শিরক এবং বেদাত পরিলক্ষিত হওয়ায়। তারপরে কিতাবুত তাওহীদ লিখে বসরার মানুষের মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, আর যে কোনো মানুষ কোথাও সত্যের দাওয়াত দিলে সেখানে সে টিকতে পারে না, এটি স্বাভাবিক, এবং ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। উনি বসরায় দাওয়াত দিয়েছেন, বসরায় টিকতে পারেননি, বসরা থেকে হয় মানুষের অত্যাচারে বের হয়ে গেছেন অথবা বের করে দেওয়া হয়েছে। তিনি এসেছেন হরাই মালা নামক সৌদি আরবের একটি জায়গায়, সেখানে দাওয়াতি কাজ করার চেষ্টা করেছেন, তারপরে সেখান থেকে গেছেন ওয়ায়না, যেটা ওনার নিজ গ্রাম, সেখানে দাওয়াতি কাজ করার চেষ্টা করেছেন, সেখানেও টিকতে পারেননি। তারপরে তিনি গেছেন দিরঈয়া, যেটা বললাম যে সৌদি বাদশাদের প্রথম রাজধানীর নাম কি, দিরঈয়া। তাহলে মোটামুটি তিন চারটা শহর পরিবর্তন করার পর, নামগুলো যদি আমরা সংক্ষেপে নোট রাখি, বসরায় কিতাবুত তাওহীদ লেখা শুরু, দাওয়াতি কাজ শুরু, বসরা থেকে হরাইমালা, হরাইমালা থেকে ওয়ায়না, এবং ওয়ায়না থেকে দিরঈয়া। দিরঈয়াতে মোহাম্মদ বিন সৌদ সৌদি শাসকদের প্রথম রাজা বলা যায়, যার হাতে সৌদি শাসনের গোড়াপত্তন। মোহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লার সাথে তার সাক্ষাৎ হয় 1157 হিজড়িতে। তাহলে ওনার জন্ম যদি আমরা ধরি 1115 হিজড়িতে, আর 1157 হিজড়িতে ওনার সাক্ষাৎ হচ্ছে মোহাম্মদ বিন সৌদের সাথে, আর এটি হচ্ছে ওনার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। মোহাম্মদ বিন সৌদের কাছে ক্ষমতা ছিল, রাজত্ব ছিল, একটা গোত্রের প্রধান ছিল, একটা এরিয়ার প্রধান ছিল। তিনি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের এই দাওয়াতকে জানে প্রাণে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে সুযোগ দিলেন যে আপনি আমার এলাকায় স্বাধীনভাবে এই দাওয়াত প্রচার করেন, আপনাকে কেউ বাধা দিবে না, কেউ সমস্যা করবে না, কেউ ডিস্টার্ব দিবে না। এবং দুই মোহাম্মদ মিলে, মোহাম্মদাইন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং মোহাম্মদ বিন সৌদ, তাদের দুইজনের মধ্যে চুক্তি হলো যে যতদিন তারা অথবা তাদের পরিবার পরিজনেরা জীবিত থাকবে পৃথিবীতে, ততদিন রাজনীতি বা রাজকীয় দায় দায়িত্ব পালন করবে মোহাম্মদ বিন সৌদ এবং তার সন্তানেরা, আর দিনী ধর্মীয় দাওয়াতি কাজের দায়িত্ব পালন করবে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং তার সন্তানেরা। এই জন্য মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং তার সন্তানদের বলা হয় আল শেখ, আর মোহাম্মদ বিন সৌদ এবং তার পরবর্তী সন্তানদেরকে বলা হয় আল সৌদ। আল শেখ মানে আল শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আল মানে পরিবার, যেমন আলে বাইত, আলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার, আহলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার। তাহলে আল শেখ মানে আল শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব, আর আলো মোহাম্মদ বিন সৌদ, আলো সৌদ মানে আলো মোহাম্মদ বিন সৌদ। এখান থেকেই এই দাওয়াতের উত্থান হয়। এইটা আসলে নতুন কোনো দাওয়াত না, ভিন্ন কোনো দাওয়াত না। এবং এই সময়ে যখন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দাওয়াতি কাজ শুরু করে, তখন এই অঞ্চলের ভারত উপমহাদেশেরও বহু আলেম সেই দাওয়াত দ্বারা কী হন, প্রভাবিত হন। বহু আলেম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নাজদির দাওয়াত দ্বারা প্রভাবিত হন, যেমন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী। যদিও নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী বেশি প্রভাবিত ছিলেন ইসমাইল আসানি রাহিমাহুল্লার দাওয়াত দ্বারা, যিনিও একই রকম তাওহিদের দাওয়াত শুরু করেছিলেন ইয়েমেনের রাজধানী সানাআতে সমসাময়িক। মোহাম্মদ ইসমাইল আসানি এবং
মাহবুবিন আব্দুল ওয়াহাব আল নাজদি, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী সমসাময়িক, বেশি দিনের কম বেশি না। উনিও ওনাদের দ্বারা প্রভাবিত হয়ে ভারত উপমহাদেশে তাওহিদের দাওয়াত, আকিদার দাওয়াত, হাদিসের দাওয়াত এগুলো শুরু করে। ইসমাইল শহীদ রাহেমাহুল্লাহ, তারপরে তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের প্রত্যেকের জীবনী যখন পড়বেন, এমনকি ব্রিটিশদের লেখা ইতিহাসে যদি পড়েন, তাহলে এটাকে বলা হয়েছে ওয়াহাবি মুভমেন্ট। ঠিক আছে, ওয়াহাবি মুভমেন্ট হিসেবে, ওয়াহাবি আন্দোলন হিসেবে এগুলোকে চিত্রায়িত করা হয়েছে। কেন, এই আন্দোলনগুলোর ধরন আর মোহাম্মদ আব্দুল ওয়াহাব আর নাজদির দাওয়াতের ধরনের মধ্যে মিল ছিল। সে মিলটা কি? চলমান কুসংস্কার, চলমান শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন, দেশে প্রচলিত মানুষের মধ্যে কুসংস্কার এবং শিরক বেদাতের বিরুদ্ধে আন্দোলন। তো যেহেতু এই দেশে যতগুলো জিহাদ আন্দোলন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে, তার সবগুলোই সংস্কার আন্দোলন দিয়ে শুরু হয়েছে। সংস্কার আন্দোলন কিসের বিরুদ্ধে সংস্কার? শিরক এবং বেদাতের বিরুদ্ধে সংস্কার। ফলত এটাকে ওয়াহাবি মুভমেন্ট বলা হয়। এবং ইতিহাসে ওয়াহাবি বলতে দেওবন্দিদেরকেও বুঝায়, ওয়াহাবি বলতে আহলে হাদিসদেরকেও বুঝায়। মানে যখন কোনো বেরেলভি বক্তব্যের জন্য উঠবে, তখন বেরেলভি বক্তব্যের জন্য উঠে বলে যদি কাউকে ওয়াহাবি বলে গালি দেয়, তাহলে শুধু আহলে হাদিসকে গালি দিবে না, ওয়াহাবি বলে দেওবন্দিদেরকেও গালি দেয়। তার কারণটা হচ্ছে দেওবন্দি ধারাটাও হানাফিদের একটি সংস্কারপন্থী ধারা। মানে এই দেশের যে গতানুগতিক চলমান যে হানাফি আছে, যেটা আমরা যদি বেরেলভি নামে রূপ ধারণ করি, যেটা কবর পূজার রূপ, ঠিক আছে, বা শিয়াদের কথা যদি বলি, যে যখন এদেশে মোগল শাসন ছিল তখন শিয়াদের যে রূপটা ছিল, শিয়াদের রূপ এবং বেরেলভিদের রূপের চাইতে দেওবন্দিদের রূপটা হচ্ছে সংস্কারপন্থী রূপ, যাদের মধ্যে সংস্কারকে অ্যাকসেপ্ট করার মন মানসিকতা আছে। আর তাদের চাইতে আরও বেশি সংস্কারপন্থী এবং আরও বেশি স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে আহলুল হাদিস বা সালাফি মুভমেন্ট, যেটাকে বলা হয়। কিন্তু এই সবগুলো মুভমেন্টকেই ওয়াহাবি মুভমেন্ট বলে ইতিহাসের পাতায় উল্লেখ করা হয়েছে। তো ওয়াহাবি মানে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দিকে রিলেট করে বলা হয় ওয়াহাবি, ওয়াহাবি মুভমেন্ট। তো এই গেল মোটামুটি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ।